দর্শক শ্রোতাদের আরো খবর আপনাদের জানাতে চাই। রংপুর থেকে সহকর্মী ফখরুল শাহিন আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফখরুল, রংপুর এমনিতেই শীত বেশি থাকে, এবার তাপমাত্রাটা কত নামলো এবং জনজীবনের প্রভাব কতটা? শরীফ, আপনাকে প্রথমে একটি সুসংবাদ দেই, সেটি হচ্ছে যে দীর্ঘ 8 দিন পরে আজকে রংপুরে সূর্যের দেখা মিলেছে। আমরা দেখেছি যে দুপুরের পর সূর্যের কিন্তু যে ঝলক সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং কিছুক্ষণ স্থায়ীও ছিল সূর্য, প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা, তারপরে কিন্তু আবার মেঘের আড়ালে সূর্য চলে যায়। তো এটি কিন্তু স্বস্তির একটি বিষয় রংপুরবাসীর জন্য যে 8 দিন পর হলেও সূর্যের দেখা তারা পেয়েছেন। এবং আমরা আবহাওয়া অফিসে কথা বলেছি, আবহাওয়া অধিদপ্তর বলেছেন যে আজকের তাপমাত্রা কিছুটা বেড়েছে, গতকাল যে 10 ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে 11.6 ডিগ্রি সেলসিয়াস উঠেছে। তারপরও আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে সূর্য উঠলেও দিনের বেলায় কিছুটা শীত কম অনুভূত হলেও সন্ধ্যা পর থেকে কিন্তু আবার শীতের তীব্রতা যেমন ঠিক তেমনই থাকবে এবং সেটি কিন্তু সূর্য না ওঠা পর্যন্ত, অর্থাৎ বেলা 11টা থেকে 12টা পর্যন্ত শীত কিন্তু তীব্রই থাকবে এমনটি বলছেন। আর এই শীতকে ঘিরে কিন্তু উত্তরাঞ্চলে গত 8 দিন ধরে কিন্তু জুবুথুবু অবস্থা। এখানে যে আমরা দেখেছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে শীতরোগে আক্রান্ত হয়ে, শীতজনিত ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে রোগী ভর্তির সংখ্যাও বেড়েছে এবং আগুন পোহাতে গিয়ে যে দুর্ঘটনা ঘটছে আমরা দেখছি যে সেখানে বার্ন ইউনিটে প্রতিদিনই আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগীর সংখ্যাও কিন্তু বাড়ছে। তো এই ছিল এখানকার সর্বশেষ শরীর। ফখরুল, ধন্যবাদ আপনাকে। রংপুর থেকে ফখরুল শাহিন যোগ দিয়েছিলেন।